যেই কোনো ফেসবুক আইডি আপনি ডিসেবল করে দিতে পারবেন একদম সহজভাবে। তবে রিপোর্টের মাধ্যমে আপনি যে কোনো মানুষের ফেসবুক আইডি নষ্ট করে দিতে পারবেন। তবে এখানে নষ্ট হওয়ার একটা কারণ আছে, ধরুন আপনাকে গালাগালি করছে বা বাসে কোনো কমেন্ট করছে, তখন আপনি যদি রিপোর্ট মারেন তাহলে ওই আইডিটা নষ্ট হয়ে যাব। ঠিক আছে, তো এই কাজটা কীভাবে সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো এখানে আপনি যে আইডিটা নষ্ট করবেন ওই আইডির প্রোফাইলে ঢুকবেন। হ্যাঁ, প্রোফাইলে ঢুকার পরে দেখবেন যে এখানে একটা থ্রি ডট অপশন আছে, আপনি এখানে ট্যাপ করে দিবেন। এখানে আসার পরে সেম এরকম আসবে, আর এরকম আসার পরে আপনি এখানে কয়েকটা সেটিং পাইবেন, আপনি ট্যাপ করে দিবেন এই যে এইখানে। এখানে ট্যাপ করে দেওয়ার পরে যে সেম এরকম আসবে। তো এখানে আমি আরও একটি কথা বলবো যে এখানে এই আমি ইউটিউবে নতুন, যদি পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, আর ভিডিও শেষে কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো। ওকে, আর এরকম আসার পর আপনার প্রথমত যেটা করতে হবে সেটা হলো যে এইখানে ট্যাপ করে দিবেন, এই যে এইখানে একবার প্রথম আপনি এই রিপোর্ট মারবেন। এই রিপোর্ট মারার পরে একটু ওয়েট করবেন, আর রিপোর্ট মারার পরে যে সেম এরকম আসবে, আপনি এই যে এইখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এই যে এখানে আবার নেক্সট এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে আবার নিচে এই যে এইখানে, ওকে, দেওয়ার পরে কী করবেন, তার যে প্রোফাইল পিকটা আছে প্রোফাইলের উপর ট্যাপ করে দিবেন, মানে পিকের উপর। এরপরে এই যে এই সাইডে একটা থ্রি ডট অপশন পাইবেন, আপনি এইখানে ট্যাপ করে দিবেন। এখানে দেওয়ার পরে এই যে আবার এইখানে রিপোর্ট। এরপরে কী করবেন, এখানে এই যে এইখানে ট্যাপ করে দিবেন এইটা, ঠিক আছে, এটা দেওয়ার পরে এই যে এই নিচে এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এই যে আবার এইখানে, এরপরে এই যে আবার এইখানে, ঠিক আছে। এরপরে দেখবেন তার কভার ফটো, এই যে পিছনে যেই কভার ফটো আছে না, আপনি এইখানে ট্যাপ করে দিবেন। এই যে এরপরে এই উপরে থ্রি ডট অপশন, আপনি এখানে ট্যাপ করে দিবেন। এখানে ধরবো সেম আবার ওইটার মতো এখানে রিপোর্ট মেরে দিবেন। ওকে, এরপরে এই যে এইখানে, এরপর আবার নিচে, এরপর এই যে আবার নিচে ক্লিক করে দিবেন, এরপর এই যে আবার এইখানে। তো এমন এই রিপোর্ট মারছেন এই ফেসবুক, এটা দেখবো যে আপনাকে মানে কী বলা হয়েছে, মানে আপনাকে যদি বাজে কোনো বাসা গালাগালি করো অথবা বাজে কোনো পিক টিক দিয়ে থাকে ইনবক্সে, তাহলে এই রিপোর্টটা মারবেন। তো ওরা 12 ঘন্টার ভিতরে এটা আইডিটা ই করবো, দিয়ে দেখবো যে কি মানে কোনো বাজে কোনো কিছু এই আইডি থেকে করা হয়েছে কি না, যে করে থাকে তাহলে আইডিটা 12 ঘন্টার ভিতর নষ্ট করে দেবো ফেসবুক, মানে ডিজেবল করে দেবো। তো আজকের ভিডিওটি এতটুকুই।